সোমবারে বৃহস্পতিবার রোজা রাখা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিসে বলবে আমি বাড়তে পারলাম না আপনার কোলেস্টেরল বলবে আমি বেশি তোমাকে ক্ষতি করতে পারলাম না রাসূল যা করেছেন সবটাই যেন আমাদের দুনিয়া আর আখিরাতের উপকারে করেছে সবটাই আমাদের দুনিয়ার ফায়দা আখিরাতের সুবহানাল্লাহ রোজার দুনিয়াবি পুরস্কার জার্মানি ডাক্তার গবেষণা করে দেখেছেন রোজার পুরস্কার হলো মুসলমানদের দুনিয়াতে মুসলমানদের পৃথিবীতে সবচেয়ে কম ক্যান্সার হয় সুবহানাল্লাহ বলেন আরে এর একমাত্র কারণ রোজা একমাত্র কারণ কি গবেষণা দেখা গেছে মুসলমান পৃথিবীতে সবচেয়ে কম পাগল হয় মুসলমান সবচেয়ে কম পাগল হয় এর একমাত্র কারণ পাঁচ ওয়াক্ত নামাজে মাথা মাসে করা পাগল কম হয় কি লেগা মাসা মাসে করে ঘাম মাসে করে এই জন্যই আমেরিকা ইতালি লন্ডন সহ গোটা ইউরোপ বিশ্ব গোটা আমেরিকা বিশ্ব গোটা গত দুই বছরের করোনায় মুসলমানদের মৃত্যুর হার 4.59 সবচাইতে কম এই আঙ্কেল কানাডা থেকে আসছে মুসলমানদের মৃত্যুর হার সবচেয়ে কম আলহামদুলিল্লাহ আমরা ডেলি গড়গড়া করি কতবার পাঁচ ওয়াক্ত নামাজ আমরা গড়গড়ার সাথে কি করি বলে অজু করি আমরা নাকে বানিয়ে দেয় কতবার তিন দিনকে 15 বার আচ্ছা পৃথিবীতে কোন ধর্মের মানুষগুলো গড়গড়া করে শুধু বিমার হলে করে শুধু করোনা হয়ে গেলে করে শুধু গরম পানি শুধু গরম পানি শুধু গড়গড়া এতদিন যে ঠান্ডা পানি দিয়েও করো নাই নর্মাল পানি দিয়েও করো নাই এখন গরম পানি দিয়ে করে এতদিন আমরা আমরা এই দুই হাতের কনিষ্ঠ আমরা ধুই কয়বার কতবার এর ফাঁকে আমরা আরো কত রোজু করি আলহামদুলিল্লাহ শাকি করি কাকি করি অমিন করি এমনি করি ও আগে রোজু করি কি আমাদের থেকে বেশি হাত ধোয় পৃথিবীতে কে মুসলমানদের থেকে বেশি হাত পৃথিবীতে কেউ ধোয় নামাজিদের থেকে বেশি হাত পৃথিবীতে কেউ ধোয় বলেন নামাজিদের থেকে বেশি হাত পৃথিবীতে কেউ ধোয় আচ্ছা নামাজিদের থেকে বেশি পা ধোয় পৃথিবীতে একজন দেখান তো ওরা যে মোজা পিনতে সকালবেলা আর সারাদিন ডিউটি করে আবার রাতে 12টা সময় মোজা খুলে তখন অবস্থা কি দাঁড়ায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা 5 বার পা ধুই গন্ধ ধারে কাছে আসেন সুবহানাল্লাহ বলেন ইসলামের প্রতিটা বিধি বিধান একদিকে যেমন বৈজ্ঞানিক একদিকে শারীরিক একদিকে সুস্থতা রক্ষা কবর এইডস কাদের হয় হাজারো হাজারো ব্যভিচারীদের এইডস হয় কি বহুগামীদের এইডস হয় বলেন কাদের এইডস হয় বলেন তো পৃথিবীতে এক জাতি মুসলমান যারা বহুগামী হয় না সুবহানাল্লাহ বলবেন যারা বহুগামী কি হয় না আলহামদুলিল্লাহ বলেন হইতে পারে নামাজ পড়ে না কিন্তু সে বহুগামী না সে যেখানে যায় সেখানে যায় যেখানে ইচ্ছে সেখানে যায় না আমাদের এক ভদ্রলোক আমার একবার বলতেছে আমি চায়না গেছিলাম কোন হোটেলে গিয়ে খাইতে পারি না কি লিগা এনে কুত্তের গোশত বিয়ার গোশত বিয়ার গোশত সব আছে আমি কি আপনি খাইতে অসুবিধা কি আমি নামাজ পড়ি না কুত্তের গোশত খাইতে অসুবিধা কি আমি তো নামাজ পড়ি না তো কুত্তের গোশত খাইতে অসুবিধা তুমি এটা কি কথা কইলে আমি নামাজ না পড়লে কি জেলে যে আরাম খাইতে তার নামাজ পড়ে না কিন্তু হারাম খায় না এরকম অসংখ্য মুসলমান আছে কিনা সে যদিও সে নামাজ পড়ে না লেকিন সেও ইসলামের ছোঁয়ায় বেরিয়ে উঠছে এই জন্য সে কুত্তার গোশত খায় না এই জন্য কুত্তার গোশত কি আলহামদুলিল্লাহ হাজার হাজার মুসলমান আছে না মদ খায় না নামাজ পড়ে না লেকিন মদ খায় না আসরা না আমাদের তার একজন ছিল আজিব ইয়ার আল্লামা তকি উসমানি আপনার সফরের মধ্যে এক আজিব লিখা লিখছে আমেরিকার এক কোম্পানি একজন তাদের এই ইয়ে নিবে শ্রমিক নিবে ফ্যাক্টরিতে শ্রমিক নিবে লোক নিবে লোক নেওয়ার আগে তারা সিদ্ধান্ত নিছে এমন একজন বাছাই করব যে মদ পান করে না এমন একজন বাছাই করব যে কি করে না কিন্তু এটা আমেরিকার মতো সমাজে পাবে কোথায়
যে মদ পান করে না সে পাবে কোথায় এটা তারা ইন্টারভিউ নিতেছে ইন্টারভিউ বোর্ডে আচ্ছা আল্লাহ জিজ্ঞেস করতেছে আচ্ছা এই বলো তো এমন ভাবে বলে যেন বুঝাইতে চাইতেছে যে মদ যত বেশি খা তার নিব এই তুমি মদ কত পান করো পান করো তো ভালো তো এভাবে কয় গ্লাস পান করো ওটা নিয়ে ও তো খুশি হয়ে গেছে আমি 10 গ্লাস পান করি আচ্ছা আচ্ছা এভাবে বলতে 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 শেষ এক মুসলিম যুবক সে তিন দিন তাবলিগে সময় লাগিয়েছে সুবহানাল্লাহ যে আই আমরা কিন্তু যখন ইন্টারভিউ আমরা আগে ইন্টারভিউ দিছি অন ইন্টারভিউ লই মুসলিম যুবক আমার তো আর চাকরি হবে না আমি তো তবলিগে গেছি আমি তো মত করি না তোকে যা হওয়ার তাই হবে এই কেমন আছে ভালো কয় গ্লাস পান করো ডেলি আমি করি না কখনোই করি নাই সামনেও করবো সব গেছে আচ্ছা ও নিয়োগ পাই আবার অনেকদিন পরে একদিন কোথাও যা দিছিল দেখে যায় একটা ওই তিনজনের একজন আমাদের ইচ্ছে ছিল আমরা একজন মানুষ নিতে চাই যে মদ পান করে না কি আমেরিকানের সমাজ আমরা পাবো কোথায় এই জন্য আমরা এটা কি করছি এই বলেছি আর তোমার পায়ে গেছি তুমি মদ পান করো না বাহারা ইসলাম যেটা দিয়েছে সেটাই স্বাস্থ্যসম্মত রুসম্মত সুবহানাল্লাহ বলেন সেটাই স্বাস্থ্যসম্মত সেটা কি এটা রুহের চিকিৎসা শাস্ত্র চিকিৎসা আচ্ছা আমরা যারা ওযু করি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা যারা ওযু করি ডেলি কয়বার আমরা পানি ইউজ করি ফাইভ টাইমস পাঁচ বার আমরা পানি ইউজ করি কি যারা ওযু করে না তারা কয়বার পানি ইউজ করে বাথরুমে কি নাই বাথরুমে পানির ব্যবস্থাই নাই চীনে বাথরুমে পানির ব্যবস্থাই নাই এটার নাম রাখছে ওয়াশরুম বাট দেয়ার ইজ দেয়ার নো ওয়াটার ওদের ঘুমাবে না তো কার ঘুমাবে না এদের অবস্থা কি আচ্ছা বাথরুমে গিয়েও টিস্যু ইউজ করলো এবার ভাত খাওয়ার আগে বড় টিস্যু ইউজ করলো আচ্ছা বলেন এবার খাইলো কি হ্যাঁ ইসলাম কি পরিমাণ ইসলাম কি পরিমাণ কমপ্লিট গুড অফ লাইফ ইসলাম কি পরিমাণ সুন্দর ইসলাম কি যেটা ইসলাম সেটা সুন্দর বলেন আবার বলেন যেটা ইসলাম সেটা কি সুন্দর আমরা প্রত্যেক পাঁচ বার আমরা আমাদের মুখ গহ্বরকে পরিচ্ছন্ন করি পরিষ্কার করি আচ্ছা দুনিয়ার কোন জাতি পাঁচ বার মুখ সুবহানাল্লাহ কি এক ধর্ম জীবন ব্যবস্থা রব আমাদের কি দিয়েছে কি শুকর আদায় করবে আচ্ছা ওই ধর্মের আবার আমাদেরকে আমাদেরকে রব ওই ধর্মের ওই জীবন ব্যবস্থার জন্য কি রাহবর বানাইছে আমরা ওই ধর্মের আলেম বানাইছে সুবহানাল্লাহ বলেন কি শুকরিয়া আদায় করা যায় আমার খুব কাছের একজন মানুষ ইনি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডে চাকরি করতেন
জীবিতেই নিয়ে আমেরিকা গেছে ওই লটারি পেয়া আমেরিকা গেছে ইনার ওয়াইফ প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় তো বাচ্চারা স্কুলে নিয়া ওয়েটিং রুমে বসে থাকে বাচ্চা পড়ে তো এক খ্রিস্টান মেয়ে নাকি জিজ্ঞেস করতে আচ্ছা আপনার এই সন্তানটা আপনার কত নম্বর সন আমার ফিফথ সন আমার পঞ্চম সন্তান আপনার হাজবেন্ড কত নম্বর আমার হাজবেন্ড হলো ফার্স্ট হাজবেন্ড প্রথম হাজবেন্ডের ফিফথ সন বলেন বলেন আচ্ছা তোমাদের ধর্ম আমার তো ফিফথ হাজবেন্ডের ফার্স্ট সন আমার পঞ্চম নম্বরে হাজবেন্ড চলতেছে সন্তান এক নম্বর স্বামী চলতেছে ক নম্বরে আর সন্তান চলতেছে ক নম্বরে এক নম্বর তোমাদের ধর্ম কি ওরা ওরা কি ওরা পুরুষরা একজনকে উপর যথেষ্ট করে একজনকে নিয়ে আজীবন থাকে হ্যাঁ আমাদের ধর্মে যাকে বিয়ে করে তাকে নিয়ে আজীবন থাকে কি কি ওদের ধর্মে কয়জনকে নিয়ে থাকা আজীবন কত নম্বর চলে সিরিয়ালে হিসাব নাই এটা যে কত নম্বর ওয়াইফ এটার হিসাব নাই আর ওই বেটি যে কত নম্বর হাজবেন্ড এটা হে বেটি জানে না এটা গন্যা কইতে হইব তো এটা তো ফুল গইতে হবে পুরো জীবন লাইফ হিস্ট্রি কইতে হইব কি সে বলতে পারবে না তার কত নম্বর হাজবেন্ড এই অসভ্য পৃথিবীতে রব আমাদেরকে ইসলামের মতো নেয়ামত দিয়েছেন উপহার দিয়েছেন আমাদের ছেলেরা আমাদেরকে ফাদার বলে বাবা বলে আর ওদের ছেলেরা ওদেরকে ফাদার বলার সুযোগ নেই ও জানে না ওর ফাদার আছে কিনা নাই বলেন না বাস্তব না বাস্তব ও জানে না ওর ফাদার কি ওর ফাদার কে জানে না আসলে ওদের ফাদার নাই না জানা নাই হ্যাঁ ফাদার জানা না এমন মানুষ আছে আঙ্কেল হ্যাঁ আচ্ছা গ্র্যান্ডফাদার কে হুইজ ইজ ইউর গ্র্যান্ডফাদার বোকা কথা কথা বাপে জানি না গ্র্যান্ডফাদার জানবো করতে গেলে বোকা ফাদারই জানি না গ্র্যান্ডফাদার জানবো করতে গেলে বাবার পায়ের নিচে আমরা জান্নাত খুঁজি বলেন বাবার পায়ের নিচে আমরা কি খুঁজি বলেন আমরা বাবার পায়ের নিচে জান্নাত খুঁজি আমরা মায়ের পায়ের নিচে কি খুঁজি জান্নাত খুঁজি সেই বুড়ো বেলা বুড়ো বেলা আমি যখন ওয়াজ করি ওয়াজ করে বেড়াই রাত দুইটা বাজে ঘরে গেছি আমি আব্বার আব্বার ঘরে ঘুমাতাম সকালবেলা ফজর উঠার জন্য আব্বা যখন মসজিদে যেত আব্বা আমারে কইতো এই উঠ মোশতাক নবী উঠ ফিডা খাইছ না বুড়া গেলে ফিডা খাইছে এই কথা ছিল আব্বার লব্জ প্রতিদিন প্রতিদিন বুড়া গেলে কিন্তু ফিডা খাইছে শুকর আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ আমাদের রব দিয়েছে আমাদেরকে ইসলাম এজন্য রাদিত বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা রাসূল বলেন সকালে তিনবার পড়বা সন্ধ্যায় তিনবার পড়বা রব বলেন কথা দিলাম মুখে আমি রাজি করে দিব রাদিত বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা أبي محمد صلى الله عليه وسلم نبيا ورسولا الله كي ربي شبه عمرا جيسي اسلام كي ديني شبه عمرا جيسي محمد الرسول الله كما رسول شبه عمرا جيسي رضي أسنك شبه كشينا بيزا ها 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 আমাদের দেশে যে বিধর্মীদের উপাসনালয়গুলো আছে সারা রাত এদের অনুষ্ঠানে কি হয় আচ্ছা গান ছাড়া
নর্তকীর নাচ ছাড়া কি আছে? কি?